আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওমানে প্লাস্টিক ব্যাগ নিয়ে কিন্তু কঠোর আইন জারি করেছে ওমানের পুলিশ প্রশাসন। ইতিমধ্যে কিন্তু 2022 সাল থেকে অনেকবার কিন্তু এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যে 2023 সাল, বর্তমানে চলতেছে 23 সাল, আজকে হলো 7ই জানুয়ারি 2023 সাল। তো 1 জানুয়ারি থেকেই কিন্তু ওমানে মানে যত ধরনের প্লাস্টিক ব্যাগ আছে, বিশেষ করে শপিং মলের বা বিভিন্ন সুপার মার্কেট বা হাইপার মার্কেট বা বাকালা বা রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গাতে প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণভাবে নিষেধ করার লক্ষ্যে তারা কিন্তু প্লাস্টিক মানে আনার উপরে যে ব্যানটা তারা জারি করেছে, এটা কিন্তু মানে ব্যাপক জনসরই কিন্তু নিউজটা প্রকাশিত করেছে। ইতিমধ্যে কিন্তু গত জানুয়ারি মাসের 1-2 তারিখেও কিন্তু মানে এই যে চলতি মাসের 1-2 তারিখেও ওমানের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু নিউজ প্রকাশিত করা হয়েছে, যেটা আমার স্ক্রিনের দিকে যদি একটু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যারা ইনপোর্ট করে, যারা বাইরের থেকে প্লাস্টিক ব্যাগগুলো ইনপোর্ট করে, এই সমস্ত প্রতিষ্ঠানদেরকে মানে কঠোরভাবে সতর্ক করে মানে দেওয়া হয়েছে যে যারা এই সমস্ত আইনগুলোকে অমান্য করে আবারও ওমানে প্লাস্টিক ব্যাগ আনবে তাদেরকে কিন্তু 1000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং অন্যান্য জেল জরিমানাও কিন্তু হতে পারে। তবে বন্ধুরা, আমরা এখনও দেখতেছি যে ওমানের বিভিন্ন শপিং মল বা বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত প্লাস্টিক ব্যাগগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। বাট যতক্ষণ না পর্যন্ত এটা গোড়া থেকে যতক্ষণ না পর্যন্ত বন্ধ না করা যাবে, ততদিন পর্যন্ত কিন্তু ওমানে জিরো প্লাস্টিক ব্যবহার করা কোনো দিনই পসিবল না। তবে বর্তমানে বাংলাদেশেও কিন্তু মানে বিভিন্ন পন্থায়, যেমন পাটের বা বিভিন্ন এই যে কলা গাছের বিভিন্ন পন্থায় কিন্তু প্লাস্টিকের বিকল্প হিসাবে অনেক ধরনের প্রোডাক্ট মানে বেরিয়ে গেছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু অনেক প্রোডাক্ট ওমানে যাবে এই রিলেটেড, এবং বহির্বিশ্বে বিভিন্ন দেশেও কিন্তু বর্তমানে প্লাস্টিককে বর্জন করার জন্য অনেক পরিবেশ বান্ধব যারা আছে তারা কিন্তু সবাই মানে জোরসোরে কিন্তু স্লোগান দিচ্ছে। কারণ এই প্লাস্টিক ব্যাগ আপনার মাটিতে যাওয়ার পরে সেটা ডিস্ট্রয় হওয়ার জন্য অনেক বছর সময় লেগে যায়, যেটা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে এতটা হয়তো সময় লাগে না। তো বন্ধুরা, বিশেষ করে পরবর্তীতে সময়ে যারা বিশেষ করে এই সমস্ত প্লাস্টিক ব্যাগ আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, অবশ্যই এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যারা ইনপোর্ট করেন তারা তো মানে এটাকে না আনারই মানে চেষ্টা করবেন, কেননা যে কোনো মুহূর্তে আবার পুলিশের চেকিং বা বিভিন্ন ধরনের আইন কানুন জারি হয়ে গেলে হয়তো পরবর্তীতে আপনারা জরিমানার শিকার হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।